গতকালকে আমি ফরিদপুরে আল্লাহ আকবার সে যখন কালেকশন ধরছি দেখি মহিলারা ফার্স্ট হয়ে গেছে, কারণ বাংলাদেশেও মহিলা সংখ্যায় বেশি, জনতা তাদের পরে খুশি, আর রাস্তাঘাটে খাচ্ছি আমরা ওদের হাতে খুশি, আর বেশি বললে গলায় হবে পাশি কি ঘর। এই জন্য দোস্ত 5,000 টাকা দেওয়ার মতো আর একজন মানুষ চাই যে উসমান গনি জিন নূর আলীর সঙ্গে জান্নাতে যেতে চান, নাম লেখাইতে থাকেন দোস্ত। হয় আমার মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, আছে না? আমি বেশি চাই না, লিল্লা বোর্ডিং এর জন্য বেশি যাব না বাবা, এক বস্তা করে চাল। গতকালকে আমি শেষে আলোচনা করছি, কয়েক বছরে চাল উঠেছে হুজুর জড়ায় ধরে, কয় হুজুর বাপের মতো কাজ করে গেলেন, এক তালবেলেম মানে এক জুনিয়ার এক আলেম মাদ্রাসার মহতামে মহিলা মাদ্রাসা করছে, চাল দিছে ঝড়ের মতো। আমি বেশি না, এই লিল্লা বর্ণিং এ ছাত্ররা খাবে যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানা বিছায়, ইজ্জতের আসনে যারা আছে এদের খাবারের জন্য এতিম আসের মধ্যে আপনারা এক বস্তা করে চাল কে কে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ, কে আছেন ইনশাআল্লাহ। আমার মহতাম সাহেব বলতেছিল দারুল মাদ্রাসায় প্রতিদিন এক ওকে 300 কেজি চাল লাগে, 300 কেজি চাল লাগে মতান সাহেব দারুল মাদ্রাসায়। আর এখানে লিল্লা বোর্ডিং ছোটখাটো লিল্লা বোর্ডিং সেখানে যদি চলতে পারে, হুজুর কয় এই আগে 6,000 টাকা দিতাম সপ্তাহে বাজার করতে, এখন 60,000 টাকা দেওয়া লাগতেছে, কয় তার উপরে কোনো পেরেশানি নাই, সুবহানাল্লাহ। হাটাজারি মাদ্রাসায় আমরা যখন ছিলাম 8 মন সাল্লাল্লাহ করা লাগতো, কয় মন সালায় কে খাওয়ার মালিক খে এ বাবা, এই জন্য এক বস্তা করে চাল কে কে দিতে রাজি হাত তুলে দেখান, এক বস্তা চাল কে দিবেন।